কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে এআইডিএসও এর পক্ষ থেকে তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে প্রথম সেমিস্টারে প্রকাশিত ফলে 85% অধিক পরীক্ষার্থী কোন না কোন বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের দাবি হল, কলেজগুলিতে 4 বছরের ডিগ্রি কোর্স চালু করায় পর্যাপ্ত ক্লাসের অভাবে এবং সিলেবাস ঠিকমতো বুঝতে না পারা প্রায় 85% ছাত্রছাত্রী কোচবিহার বিশ্ববিদ্যালয়ে 4 বছরের ডিগ্রি কোর্সে প্রথম সেমিস্টারে ফেল করেছে। 4 বছরের ডিগ্রি কোর্স হওয়ায় প্রচুর শিক্ষার্থীর আর্থিক সমস্যাও দেখা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ স্কলারশিপের উপর নির্ভর করেই পড়াশোনা চালান, কিন্তু 85% ছাত্রছাত্রী কেউই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছে না। তাই তাদের দাবি, 4 বছরের এই ডিগ্রি কোর্স উঠিয়ে দিয়ে 3 বছরে আনা হোক। তারা যে বিষয়টা বলেছে, এই 4 বছরের ডিগ্রি কোর্সে যে 85% ফেল, এটা শুধুমাত্র ছাত্ররাই দায়ী নয়, কারণ ছাত্রছাত্রীরা তো সিলেবাস সম্পর্কে জানে না, ইভেন কি অধ্যাপকরাও জানে না, ক্লাস টিচাররাও জানে না। তাহলে আমরা এই বিষয়টা রাখছি যে এই যে একটা ডিজাস্টার বাস্তবে, এটা দরুন হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে এই 4 বছরের ডিগ্রি কোর্স, এটা বাতিল করার আমরা ডিমান্ড করছি। ইতিমধ্যেই আমরা রাজ্য জুড়ে আন্দোলনে তোলপার হয়েছি, দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। কর্ণাটক রাজ্য আমাদের এই আন্দোলনের চাপে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করে দিয়ে সেখানে পুনরায় 3 বছরের ডিগ্রি কোর্সই রাখছে। আমরা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনটা করছি। আজকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে আমরা রেজিস্ট্রার এবং ভিসি স্যারের কাছে এসেছি, তাদের কাছে আমরা জোরালোভাবে আমাদের দাবিটা আবারও রাখবো যে এই 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে। বন্ধুগণ, ব্যাপারটা শুধু এখানেই শেষ নয়। আজকে ধরুন আমরা এই প্রান্তিক জেলা, বহু ছাত্রছাত্রী স্কলারশিপের উপর নির্ভর করে পড়াশোনা করে, একটা পেপারে ব্যাক থাকলে সে আর স্কলারশিপের আবেদন করতে পারবে না। তাহলে বাস্তবই করতে 85% ছাত্রছাত্রীরা আর স্কলারশিপের আবেদন করতে পারবে না, তাদের শিক্ষাজীবন থেকে ইতি টানতে হবে, এটাও একটা আরেকটা ডিজাস্টার তৈরি হবে। আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে যে এই 85% ছাত্রছাত্রীর খাতা পুনর্মূল্যায়ন হোক বিনা পয়সায়, এবং তারা আগামী দিনে পরীক্ষা দেবে যখন, একটা তাজ্জব ঘটনা এখন সেটা শুরু হয়েছে, একটা পেপারে ব্যাক পেলে পুরো সেমিস্টারে এক্সাম ফি দিতে হয়, এটাও একটা অন্যায়। তাহলে আমরা এর বিরুদ্ধেও সরব হয়েছি, এই যে এটা গণফেল, এটার জন্য যাতে বিনামূল্যে আগামী দিনে এদের পরীক্ষা নেওয়া হয়। সর্বশেষ 4 বছরের ডিগ্রি কোর্স আমরা চাই না। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা এসেছে, আমরা এই দাবিটা জোরালোভাবে রাখবো। যদি আপনার দাবি পূরণ না হয় তাহলে কি করবেন? আমরা আজকে যেমন এখানে একটা সাধারণ বিক্ষোভ দেখাচ্ছি, এরপরে আমরা দীর্ঘস্থায়ী একটা মারমুখী লড়াই, হ্যাঁ, কোচবিহার জেলা জুড়ে আমরা এটা করবো। আসিফ আলম, এআইডিএসও, কোচবিহার জেলা সম্পাদক। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।